তো আজকে আমরা জানবো যে পিএইচপি স্ট্রিংস সম্পর্কে। তো এর আগে আমি আপনাদেরকে সিম্পল কিছু ধারণা দিয়েছিলাম যে স্ট্রিং কি জিনিস, হ্যাঁ, এর আগের টিউটোরিয়ালে। তো স্ট্রিং অ্যাকচুয়ালি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। তো যেমন ধরুন এখানে আমি লিখেছি যে পিএইচপি স্ট্রিংস, তো এখানে কি সিকোয়েন্স, আপনি দেখুন এখানে ক্যারেক্টার আছে, পি একটা ক্যারেক্টার, এইচ একটা ক্যারেক্টার, পি একটা ক্যারেক্টার, তারপর স্পেস আবার একটা ক্যারেক্টার, এইচ আবার, এস ইজ আবার একটা ক্যারেক্টার। এই যে ক্যারেক্টার সিকোয়েন্স, এটাই হলো আপনার স্ট্রিং। তো এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে পারেন, আবার ডাবল কোটেশনের মধ্যেও আপনি লিখতে পারেন। তো আজকে যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোকপাত করবো, সে হলো স্ট্রিং সংক্রান্ত পিএইচপির কিছু বিল্ড ইন মেথড আছে, বিল্ড ইন কিছু মেথড আছে, মেথডগুলো সম্পর্কে। যেমন একটা মেথড আছে, যেমন স্ট্রেলেন, হ্যাঁ, যে ফাংশনটা রিটার্ন করে লেংথ অফ এ স্ট্রিং, অর্থাৎ এই স্ট্রিং এর লেংথটা। যেমন ধরুন আমি এখানে এখানে এটা কি করছি না, আমি এখানে লিখলাম ভেরিয়েবলের মধ্যে রাখলাম এটাকে, ওকে, ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো ভেরিয়েবলের মধ্যে রেখে আমি জাস্ট এটাকে ইকো করছি, সরাসরি এটাকে করা যায়, ইকো লিখে আমি লিখলাম যে স্টার স্ট্রেলেন, ওকে। তারপর আমি একটা ব্রেকেট দিলাম, তো ব্রেকেটের মধ্যে আমি এক্সটা এক্সটা রাখলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে রেলোড দিলাম কি 11, অর্থাৎ এখানে কয়টা ক্যারেক্টার আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এখানে এই যে স্পেসটা সেটাও কিন্তু একটা ক্যারেক্টার। তো স্ট্রেলেন অর্থাৎ স্ট্রিং লেংথ, এই এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, স্ট্রিং এর লেংথটা কি আমরা বের করতে পারি। তো তারপরে এখানে কয়টা ওয়ার্ড আছে এটা আপনি বের করতে পারবেন। তার জন্য যে মেথডটা আছে, অর্থাৎ যে ফাংশনটা আছে, এটা হলো স্ট্রিং ওয়ার্ড কাউন্ট। অর্থাৎ এটা আপনি যেভাবে লিখবেন, এটা লিখবেন আপনি এইভাবে, স্ট্রেলেন আন্ডারস্কোর ওয়ার্ড, এই যে চলে আসে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, ওকে, আন্ডারস্কোর দিয়ে লিখবেন। সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এখন রিলোড দিই, আমি দেখব কি 2, অর্থাৎ এখানে ওয়ার্ড আছে কয়টা, দুইটা, পিএইচপি স্ট্রিং, অথবা আমরা এখানে লিখব যে পিএইচপি ইজ নাইস, ওকে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর একটা শো করবে কি, 1 2 3 3 শো করবে, কারণ এখানে তিনটি ওয়ার্ড আছে, এই যে 3। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, গেল। তারপর আবার আপনি ইচ্ছে করলে এটাকে রিভার্স করতে পারবেন, এই যে একটা অর্ডার আছে পিছনে টা আগে চলে আসবে, এরকম রিভার্স করতে পারেন। তো তার জন্য আপনি যে কাজটি করবেন, এটা হলো স্ট্রেলেন, অর্থাৎ স্ট্রিং রিভার্স, স্ট্রেলেন দিলাম, তারপরে রিভি দিবেন। দিলে তারপরে আমি যদি এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড দিই, এটা রিভার্স হয়ে যাবে, এই যে NICE, ওকে, IS, মানে উল্টা হয়ে গেল, অর্থাৎ রিভার্স করে ফেললো, এই গেল। তারপর আপনি চাচ্ছেন যে পজিশন, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা পজিশন আপনি সার্চ করতে চাচ্ছেন যে নাইস এটা কততম পজিশনে আছে, ইজ কততম পজিশন আছে। তো তার জন্য কিভাবে আপনি করবেন এটা, তো এটা করার সিস্টেমটা হলো, যেমন ধরুন আমি এটা এক্সে রাখলাম, তাই না, অথবা সরাসরি আমি আপনাকে এই বিষয়টা দেখাই, যেমন আপনি এটা সরাসরি কিভাবে আপনি করবেন, অথবা এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমি এটা কমা দিলাম, কমা দিয়ে আমি চাচ্ছি যে নাইস, হ্যাঁ, তো এই এক্সের মধ্যে তো পুরো জিনিসটা আছে, পিস পিস নাইস, তাই না। তো আমি নাইসটাকে কততম পজিশনে আছে এটা আমি দেখতে চাচ্ছি, কপি করলাম, আমি নাইসটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এক্সের মধ্যে আছে পিস পিস নাইস। তো নাইসের নাইসটা কততম পজিশনে আছে সেটা আমি দেখবো। তো তার জন্য আপনাকে লিখতে হবে স্ট্রেলেন পজ পজিশন, ওকে, স্ট্রেলেন পজ পজিশন। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড দিই, আমি দেখতে পাবো 7তম পজিশনে আছে এই ওয়ার্ডটি। তো কিভাবে 7তম পজিশনে আছে, কিভাবে কিভাবে বুঝবেন, যেমন এই যে এখান থেকে আপনি স্টার্ট করবেন 1 2 3 4 5 6 7, তার কারণে কি নাইসের পজিশন হলো আপনার 7-এ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো তারপর আপনি চাচ্ছেন যে ওয়ার্ড আপনি রিপ্লেস করবেন, যেমন পিএইচপির জায়গায় আমরা লিখতে চাচ্ছি যে জাভা, জাভা ইজ নাইস, তো এটা আপনি কিভাবে লিখবেন। তো এটা লেখার জন্য আপনি এই যে না এইভাবে করেছিলেন না, তো আপনার ওয়ার্ডগুলো প্রথম দিকে দিয়ে নিতে হবে। যেমন আমি চাচ্ছি রিপ্লেস করতে চাচ্ছি কি পিএইচপির জায়গায় জাভাটা রিপ্লেস করতে চাচ্ছি, তো আপনি আগে পিএইচপি লিখবেন, পিএইচপি, ওকে, কমা দিলাম, কমা দিয়ে আপনি লিখবেন জাভা, ওকে, অর্থাৎ জাভা রিপ্লেস হবে পিএইচপির জায়গায়, অর্থাৎ যেটা রিপ্লেস করবেন সেটা লিখবেন পরে, এবং যার উপরে রিপ্লেস হবে সেটা লিখবেন আগে। তো এখন আমি চাচ্ছি যে পিএইচপির মধ্যে আপনার জাভাটা রিপ্লেস হবে, তো তার জন্য আমরা যে কাজটি করব, এখানে লিখব স্ট্রেলেন আন্ডারস্কোর রিপ্লেস,
ওকে রিপ্লেস, তো সেভ দিলাম। তো এই যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমরা দেখতে পেলাম কি জাভা ইজ নাইস, অর্থাৎ পিএইচপির জায়গায় জাভা রিপ্লেস হয়ে গেল। তো এভাবে আপনি রিপ্লেস করতে পারেন। তো যাই হোক, এখানে আমরা যে ফাংশনগুলি সম্পর্কে আমরা জানলাম, যে একটা হলো আপনার এই যে ল্যাংথ আপনি কীভাবে বের করবেন এসটিআর ল্যাংথ, তারপরে ওয়ার্ড কীভাবে কাউন্ট করবেন এসটিআর ওয়ার্ড কাউন্ট, ভিডিওগুলো পোস্ট দিয়ে দিয়ে দেখবেন, তারপরে স্ট্রিং রিভার্স কীভাবে করবেন, তারপরে আপনি কীভাবে রিপ্লেস করবেন। তো ভিডিওগুলো পোস্ট দিয়ে দিয়ে দেখবেন, সামনের দিকে টেনে টুনে একটু দেখবেন, দেখে আপনি এগুলো শিখবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।